গ্রন্থাগারটা ঠিক বন্ধ না, কিন্তু এটা দীর্ঘ কয়েক মাস ধরে একজন স্টাফ সপ্তাহে একদিন আসেন, আর ওই স্টাফের দু তিনটা নাকি আরও লাইব্রেরির দায়িত্বে, ওই জন্য সপ্তাহে একদিন করে আসে। আচ্ছা, এই যে অব্যবস্থা চলছে কতদিন ধরে চলছে? এটা এই ব্যবস্থা তাও মোটামুটি দুই চার বছর কম করে। আমরা তো যখনই দেখি এদিকে যাতায়াত করি তখনই তো মনে হয় যে বন্ধই আছে। হ্যাঁ, আমার যেটা মানে সাধারণ পাবলিক হিসেবে আমার যেটা ডিমান্ড আর কি, যে সেই পুরনো দিনের মতন যদি আবার এই গ্রন্থাগারটা খোলানো হয়, আবার যদি এই ছেলেপেলেরা যদি বই টই পায়, তাহলে আমার মনে হয় ভালো হবে। শোচনীয় অবস্থা দক্ষিণ দিনাজপুর জেলার গ্রন্থাগারগুলির। প্রতিটি গ্রন্থাগারে বর্তমানে কর্মী সংকট প্রবল আকার ধারণ করেছে। একজন গ্রন্থাগার কর্মী সামলাচ্ছেন একাধিক গ্রন্থাগার, যার জেরে কোথাও সপ্তাহে দুদিন আবার কোথাও একদিন খুলছে গ্রন্থাগার। ডিজিটাল যুগে আরও বই বিমুখ হয়ে উঠছে নতুন প্রজন্ম, যেখানে রাজ্য সরকার ও গ্রন্থাগার দপ্তর থেকে বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানের কথা বলা হচ্ছে, সেখানে এই খামখেয়ালি মনোভাব দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, আক্ষেপ প্রকাশ করছেন বইপ্রেমীরা। জানা গিয়েছে প্রয়োজনের তুলনায় কর্মী সংখ্যা অর্ধেক, যার ফলে এক একজন কর্মীদের দায়িত্বে একাধিক গ্রন্থাগার রয়েছে, যেখানে পালা করে কোথাও সপ্তাহে দুই দিন বা কোথাও একদিন করে কর্মীরা গ্রন্থাগার খোলেন। কিন্তু ওই পর্যন্তই অনিয়মিতভাবে খোলার জন্য এখন আর পাঠকেরা গ্রন্থাগারে আসেন না, বই থাকলেও তার রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। অধিকাংশ গ্রামীণ গ্রন্থাগারে উইপোকা বাসা বেঁধেছে, ফলে নষ্ট হচ্ছে বহু বই। অবশ্য চলতি বছরে জেলায় কিছু কর্মী নিয়োগ করা হয়েছে, কিন্তু তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম। দক্ষিণ দিনাজপুর জেলায় গ্রন্থাগারের সংখ্যা মোট 57টি, কর্মী সংখ্যা 36। চলতি আর্থিক বছরে 37টি শূন্যপদের মধ্যে 14টি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, সেই মতো নিয়োগ প্রক্রিয়া শুরু করে জেলা প্রশাসন। 10টি পদে এখনও পর্যন্ত প্রার্থী নির্বাচন করা গিয়েছে, ফলে কর্মী সমস্যা এখনও সম্পূর্ণ মেটেনি। ফলে অধিকাংশ গ্রন্থাগারের অবস্থা চড়া জীর্ণ হয়ে পড়ে রয়েছে। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজেন কৃষ্ণ জানান, আশা করা যাচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। বালুরঘাট থেকে পঙ্কজ মোহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।